নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব আর কয়েকদিন পর আমরা সেপ্টেম্বর মাসে পা রাখতে চলেছি আর এই সেপ্টেম্বর মাসে এই সাতরাশির জাতক ও জাতিকারা মোক্ষ লাভ করতে চলেছে অর্থাৎ যে সাতরাশির কথা আমি বলতে চলেছি সেই সাতরাশির জাতক ও জাতিকাদের জীবনে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এর পাশাপাশি এই সাত জাতক ও জাতিকারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই সাত নাম আমি এক একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ এই ভিডিওতে আমি সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি যে সাত রাশির জাতক ও জাতিকারা সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন এর পাশাপাশি এই মাসে আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি যে রাশিগুলি সেপ্টেম্বর মাসে মোক্ষ লাভ করতে চলেছে অর্থাৎ আপনাদের কার্যকরিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস লাভ করতে চলেছেন তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য সোনায় সোয়াগা হতে চলেছে অর্থাৎ আপনারা মক্ষ লাভ করতে চলেছেন এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন এর পাশাপাশি এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা চাকুরি প্রার্থী রয়েছেন চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু চাকুরি পেতে চলেছেন এর পাশাপাশি যারা চাকুরি হারিয়েছেন তারাও কিন্তু চাকুরির জন্য ট্রাই করুন আপনারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন এর পাশাপাশি এই মাসে আপনারা সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু এই মাসে আপনারা পূরণ করে ফেলতে পারবেন অর্থাৎ একটি বাইক যদি কেনার ইচ্ছা থাকে কিনে ফেলতে পারবেন একটি ফোর হুইলার যদি কেনার ইচ্ছা থাকে সেটিও আপনারা কিনে ফেলতে পারবেন এরপর যে দ্বিতীয় রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মোক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে এর পাশাপাশি যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা চাকুরি করছেন না ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন অর্থাৎ আপনারা চাকুরির জন্য শুধু প্রচেষ্টা করুন বাকি কাজ আপনার ভাগ্য করবে শুধু তাই নয় এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে যে কোনো কাজে আপনারা হাত লাগালে সেই কাজ কিন্তু অনায়াসে হয়ে যাবে অর্থাৎ শুধু আপনারা হাত লাগান বাকি কাজ আপনার ভাগ্য করবে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে মজবুত যেতে চলেছে আর্থিক স্থিতিতে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের ধন বর্ষা হতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিলো হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু এই মাসে হাত লাগালে অনায়াসে হয়ে যাবে অর্থাৎ শুধু আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে বাকি কাজ ভাগ্য করবে এর পাশাপাশি এই মাসে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গোল্ডের কোনো বিজনেস করেন বা কসমেটিক্স জাতীয় কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে চলেছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা এই মাসে হাত লাগালে করে ফেলবেন অর্থাৎ শুধু আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে বাকি কাজ ভাগ্য করবে অর্থাৎ এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে যা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা করতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সময় যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন শুধু তাই নয় এই মাসে দৈনন্দিন রোজকার আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে যদি বলা যায় এই মাস আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ মক্ষ লাভের মাস হতে চলেছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন ধন্যবাদ